রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে চট্টগ্রামের হালি শহরে সেনাবাহিনীর চারটি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। এ সময় তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাটা তারের বেড়া দেওয়ার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, শিগগিরই এর কাজ শুরু হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পেরিমিটার ফেন্সিং করবো, ফেন্সিং করে তাদেরকে হলো বিভিন্ন ক্যাম্পে হলো সেগ্রিগেট করে রাখবো, তাদের মুভমেন্ট এগুলো যাতে হলো যে কিছুটা হলে নিয়ন্ত্রিত থাকে সেই ব্যবস্থা করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান করা হয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি।